সব্রমণ্ডলের সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলিষ্ঠ আর পরিশীলিত বক্তব্য রেখে শুক্রবার দলের কার্যকর্তাদের মন জয় করে নেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। জয়ের নিশ্চিত বার্তা রেখে তার ঝড়ো ভাষণে কর্মকর্তাদের উদ্দীপ্ত করে দেন উদ্যোগী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দুই বলিষ্ঠ নেতার মিলিত যুগলবন্দিতে শুক্রবার সাব্রুমণ্ডলের সাংগঠনিক সভা সত্যিকার অর্থেই বিজেপির আসন্ন রাজনৈতিক বিজয়ের মঞ্চে পরিণত হয়। দল এবং সংগঠন সম্পর্কে কর্মকর্তাদের সম্মুখ ধারণা দিতে গিয়ে নিজের রাজনৈতিক পৃষ্ঠভূমির উল্লেখ করে তার ভাষণে বিপ্লব কুমার দেব জানান, দলকে ভালোবাসেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাজ্যসভায় সারা ত্রিপুরা প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এবং তিনি দেশের দরবারে প্রিয় রাজ্যবাসীর কথা তুলে ধরছেন। আমাকে ভারতীয় জনতা পার্টি আরো বেশি সম্মান দিয়েছে। আমি আমার রাজ্যকে ভালোবাসি, ত্রিপুরাকে আপনারও ভালোবাসেন, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি ত্রিপুরাকে মন প্রাণে ভালোবাসি, কারণ আপনাকে তো সারা ত্রিপুরার যে দায়িত্ব দেওয়া হয়নি, হয়তো কোনো জায়গাতে প্রধান আছেন এই এলাকার দায়িত্ব, উনি এমএলএ আছেন সাব্রুমের দায়িত্ব, আমি সারা ত্রিপুরার যে দায়িত্ব পেয়েছি মানুষ আমার আমাদের হাতে শক্তি তুলে দিয়েছেন আপনাদের মাধ্যমে। তো ত্রিপুরাকে আমি বুঝি জানি, কিন্তু পার্টি আমার সঙ্গে অন্যায় করেনি, ন্যায় অন্যায়ের খাতা নরেন্দ্র ভাই মোদীর কাছে নেই, মোদীর কাছে সবকা সাথ সবকা বিকাশের হিসাব থাকে। উনি সবচেয়ে ইম্পর্টেন্ট রাজ্য ভারতবর্ষের মধ্যে আর্থিক দিক দিয়ে হোক, পলিটিক্যাল দিক দিয়ে হোক, দিল্লিকে ঘেরাও করে থাকে হরিয়ানা। দিল্লি মানে হরিয়ানা, দিল্লির কোন অস্তিত্ব নেই, দিল্লি পূর্ণ রাজ্য নয়, হরিয়ানার প্রভারী বানিয়েছে আমাকে নিয়ে। এখানে দুইটা লোকসভা সিট, ওখানে দশটা লোকসভা সিট, এখানে একটা রাজ্যসভা সিট, এটাও আমাকে দিয়েছে। পুরো ত্রিপুরার কাজও দেখো, ওদিকে আবার হরিয়ানাও দিয়েছে, আবার হোমের অমিত ভাই স্যার মিনিস্ট্রি সবচেয়ে স্ট্রং যে স্ট্যান্ডিং কমিটি তার দুই নম্বরে আমার নাম রেখেছে। আবার আমি কতটা উচ্চ শিক্ষিত, আমি গ্রাজুয়েট, আমাকে আমি কোনদিন আমার একসময় ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে ছিল, আর্থিক অবস্থার কারণে পড়তে পারিনি। আজকে আমাকে দেশের সবচেয়ে বড় সংস্থান আইআইটি, সবচেয়ে দিল্লি আইআইটি, রুচি আইআইটি, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং সংস্থান, তার রাজ্যসভা থেকে একজন বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার হন কমিটি, নির্বরোধ বিপ্লব দেবকে চুনেছে। লোকসভা থেকে যেটা নিয়েছে সেখানে ভোটিং করতে হয়েছে, কিন্তু রাজ্যসভাতে আমার নাম দিয়ে নির্বরোধ অপোজিশন পর্যন্ত সাপোর্ট করে দিয়েছে। গ্রাজুয়েট ছেলেকে আজ দেশের সবচেয়েতে উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা যেখান থেকে ট্যালেন্ট বেড়ে হয় সেখানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে নিয়ে রেখে দিয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি নির্ণয় করতে জানে, কার্যকর্তাকে চেনে, সম্মানিত জানে, কিন্তু পেশেন্স রাখতে হবে। তার সঙ্গে বিজেপি দল কোনোদিনই অন্যায় করেনি এই বলিষ্ঠ বক্তব্যের মাধ্যমে বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ এবং সবকা বিকাশের রাস্তাকে মন প্রাণ দিয়ে তিনি সফল করার কাজ করছেন বলেই তার উপর একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে বিজেপি দল। এই প্রসঙ্গ টেনে রাজ্যের সমস্ত মানুষের প্রিয় জননেতা জানান, দলের প্রতি তার নিবিড় ভালোবাসার কারণেই রাজ্য সফরে এসে অনুষ্ঠান মঞ্চে তাকে নিজের মিত্র সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর চেয়ে বড় সম্মান নিজের রাজনৈতিক জীবনে তিনি আর পাননি বলে বিপ্লব কুমার দেব জানান। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিল আস্তাবল ময়দানে, কে কে গিয়েছিল? প্রধানমন্ত্রী থেকে আমি বয়স কত ছোট, 74-51, কত বছর হলো? 23 বছর। মেরে জীবন মে
मेरे कोई पूरा ब्लॉक कोई ले लो उठा के, इससे बड़ा सम्मान मुझे नहीं दे सकता कोई। আমার ত্রিপুরাতে এসে যদি দিল্লিতে আমাকে ওনার বদ্ধ করে বলে দিত তুই তো আমার মিত্র, ওই বাদ দিই। যে রাজ্যের মানুষ আমাকে ভালোবাসে সেখানে এসে মোদি বলছে মেরা মিত্র হ্যাঁ, ইসে বড়া সম্মান আর কুছ নি হো সকতা মেরে জীবন। দলের সংগঠন নিয়ে শক্তিশালী মন্তব্য করে রাজ্যসভা সাংসদ বলেন, সংগঠন না থাকলে বিপ্লব কুমার দেব কোনোদিন তৈরি হতো না, আর এই সংগঠনের উপর দাঁড়িয়েই কার্যকর্তাদের নিবিড় ভালোবাসায় গড়ে উঠেছে তার শক্তিশালী বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পৃষ্ঠভূমি। সংগঠন না থাকলে বিপ্লব তৈরি হতো না, তার জন্য সরকার বড় না সংগঠন বড়, সংগঠন আছে বললেই সরকার এসেছে আপনাদের। অনেক সময় প্রধান হয়ে গেলে মুখ্যমন্ত্রী হয়ে গেলে এমএলএ হলে মনে করি এটা কিছু বড় নেই, ওটা বড় নয়। আজও বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী নেই কেন খাড়া, সংগঠন নেই কারণ আগামীতে তো খাড়া, কার কারণে কার্যকর্তা পেয়ার সংগঠন ব্যবস্থা তার কারণ, সংগঠন সরকার আনে, সরকার সংগঠন বানাতে পারে না। সংগঠন সরকারকে আনে, সরকার সংগঠনকে বানাতে পারে না বলে সাব্রু মণ্ডলের সাংগঠনিক সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাম কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক মিতালিকে নিজে তীব্র ভাষণে তুমুল সমালোচনা করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, যেভাবে পশ্চিমবাংলায় মানুষ তাদের শূন্য হাতে ফেরত পাঠিয়েছে, রাজ্যও সেই বিষয়টি সুনিশ্চিত করে নিয়েছে উন্নয়নকামী ত্রিপুরার মানুষরা। তো এই কারণে কংগ্রেস সিপিএমও ডরে গেছে, একবার সব কোন আছে, এবার আর রক্ষা নাই, এবার অস্তিত্বের লড়াই। আর আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরা রাজ্যের মানুষ গার্ড বেঁধা নিছে যে না, এইবার সিপিএম আর ওই কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে যেভাবে শূন্য করে পাঠিয়েছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষও তৈরি হয়ে গেছে। সেই কারণে আমাদের সকলের মিলেমিশে কাজ করতে হবে। দলের সংগঠনের উপর দাঁড়িয়ে যে বর্তমান রাজ্য সরকার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে কাজ করে চলেছে সেই কথা উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, এসব উন্নয়নমুখী কাজের ফল হিসেবেই সাব্রুমে পাকা ঘর পেয়েছে 5,000 প্রান্তিক মানুষ। বড় জিনিস হলো আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠনের উপর দাঁড়িয়ে ভিত্তি করে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। আমরা মানুষের জন্য এত কাজ করেছি, আমরা দুই একটা পরিকল্পনা আপনাদের সামনে আপনারাই আলোচনা করছিলেন যে আজকে 3 লক্ষ গরিবের বাড়িতে আজকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা রাজ্য সরকার করে। এই সাব্রুমে প্রায় 5,000 আমার কাছে যতটুকু খবর আছে লোক মানে আরবান রুরাল মিলিয়ে প্রায় 5,000 উপর গরিব মানুষের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আপনারা করছেন। সবচেয়ে বড় জিনিসটা আমাদের বন্ধু করলেন যে শান্তি চাঁদাবাজি, আপনারা কত এত 5,000 ঘর হয়েছে, যদি সিপিএম এর আমলটা থাকতো তাহলে কি লইলেন, সিপিএম কত টাকা চাঁদা তুললেন, আমরা তুলছি নি, আমরা গেছি নি চাঁদা লাগে। উল্লেখ্য, রাজ্যে বিজেপির বিজয় রথ নিশ্চিত করতে সারা রাজ্যে ঝড়ো প্রচার অভিযান পরিচালনা করছেন বিপ্লব কুমার দেব এবং রাজীব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য দলীয় নেতৃত্ব। সাংগঠনিক এই সভায় সাব্রুমের জনপ্রিয় বিধায়ক শঙ্কর রায় এবং অন্যান্য সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।